ঢাকাস্থ ভারতীয় কমিশন ভিসার জন্য আবেদনকারী বিশ হাজারেরও বেশি বাংলাদেশের পাসপোর্ট ফেরত দিয়েছে ভিসার জন্য বিক্ষোভ ও হাই কমিশনকে হুমকি দেওয়ার জেরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ভারতের ডিজিটাল প্ল্যাটফর্ম দ্য প্রিন্ট এর এক প্রতিবেদনে এর তথ্য উঠে এসেছে ইন্ডিয়ান হাইকমিশন ইন ঢাকা ফ্রেসিং প্রোটেস্ট অ্যান্ড থ্রেডস এমন একটি শিরোনামে গত রোববার প্রথম প্রতিবেদন প্রকাশ করে অনলাইন প্ল্যাটফর্ম দ্য প্রিন্ট সেই প্রতিবেদনের সূত্র ধরে সোমবার টাইমস অফ ইন্ডিয়া আবার ইন্ডিয়ান হাই কমিশন ইন ঢাকা রিটার্নস টু থাউজেন্ড পাসপোর্টস এমিট প্রোটেস্ট অ্যান্ড থ্রেটস শিরোনামের প্রতিবেদন প্রকাশ করে মূলত গত আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই ভারতীয় হাই কমিশনের ভিসা পরিষেবা বন্ধ রয়েছে আপতকালীন ও চিকিৎসার প্রয়োজন ছাড়া আপাতত বাংলাদেশি নাগরিকদের ভিসা দেয়া হচ্ছে না প্রতিবেদনে বলা হয়েছে সর্বশেষ খবর অনুযায়ী বিশ হাজার বেশি বাংলাদেশের পাসপোর্ট ফেরত দেয়া হয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশনকে উদ্দেশ্য করে ব্যাপক বিক্ষোভ হুমকির পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে